আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমাদের আজকাল আমার যে বিষয়টা, এটা হলো আলরাজি ব্যাংক থেকে কীভাবে আপনি ইজি ভাবে টাকা পাঠাতে পারেন আপনার মোবাইল দিয়ে, তাও 2-3 মিনিটের ভিতরে। তো এটার জন্য মোবাইলে আলরাজি ব্যাংকের অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে, এটা রেজিস্টার করতে হবে। তো এটা যদি আপনি করতে পারেন তো ওকে, না হলে আমার চ্যানেলে এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। যারা খাস করে এই ধরনের কার্ড ইউজ করেন, কোম্পানি যত পার্সোনাল। তো দ্বিতীয় কথা হচ্ছে, এটাতে আপনার অ্যাড করতে হবে অ্যাকাউন্ট নাম্বার যত বেনিফিক্টারি নাম, আপনাকে অ্যাড করতে হবে, চাহে আপনি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠান তো চাহে আপনি সিক্রেট নাম্বারে পাঠান। তো এটা কীভাবে অ্যাড করতে হবে যদি না জানেন, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনি দেখে আসতে পারেন। আমি চেষ্টা করবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে ওটার লিঙ্কটা দেওয়ার জন্য, আপনি দেখে আসতে পারেন। তো আজকে আমার বিষয় হয়েছে টাকা কীভাবে সেন্ড করবেন 1-2 মিনিটের ভিতরে, বহুত ইজি আপনি টাকাটা চেঞ্জ সেন্ড করতে পারবেন। তো চলেন আমরা স্ক্রিনে চলি, দেখি কীভাবে এত ইজি টাকা পাঠানো যায়। তো আমরা স্ক্রিনে চলে আসলাম, এখন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেন। যখন আপনি ওপেন করে নেওয়ার পরে তো আপনার কাছে একটা ইন্টারফেস খুলে আসবে, যে মেন ইন্টারফেসটা, এটাতে আপনি উপরে ইউজার নাম্বারটা দিবেন, নিচে পাসওয়ার্ড দিবেন যদি আপনার আগের রেজিস্ট্রেশন করা থাকে, আর যদি না থাকে তাহলে আপনি নয়া করে রেজিস্টার করে নেবেন। তো চলুন আমরা পাসওয়ার্ডটা ডেলে নিই, কারণ এই লগ ইনে ক্লিক করবেন। যে লগ ইনে ক্লিক করবেন আপনার কাছে একটা ওটিপি আসবে, যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্কে দেওয়া আছে। তো চলেন আমরা ওটিপিটা কালেক্ট করে নিই, যেই আপনার ওটিপিটা আসবে আমরা এই জায়গায় এন্ট্রি করে দিব। তো ফাইনালি ওটিপি আসা পড়ছে আমাদের মোবাইলে, চলেন ওটিপিটা এন্ট্রি করি 9336। এখন আপনাদের কাছে একটা ইন্টারফেস খুলে আসে, যেটা এর মধ্যে মেন আপনার ব্যালেন্সটা চেক করে নেন। এই জায়গা থেকে ট্রান্সফারে ক্লিক করেন, ট্রান্সফারে ক্লিক করার পরে আপনি চয়েস দ্য ট্রান্সফার টাইপ, ব্যাঙ্কে এত ক্যাশ, তারপরে আপনি চয়েস করেন বেনিফিক্টারি নাম, চার্জ করার পরে নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সাথে ইন্টারফেসটা আসবে, এখানে আপনাদের কত টাকা পাঠাবেন। চলেন আমরা একটা অ্যামাউন্ট এই জায়গায় লিখি, লেখার পরে আপনি দেখতে পারবেন উপরে আপনার কত টাকা রেট চলতেছে, এটাও আপনার শো করাবে, প্লাস আপনার কত টাকার পাঠাইবেন, কত টাকা আসবে বাংলা টাকা, এটাও আপনাদের শো করাবে। শো করার পরে নেক্সটে ক্লিক করবেন, দেখেন নিচে নেক্সট বাটন আছে, নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আপনার আরও একটা ইন্টারফেস খুলবে, যেটাতে সিলেক্ট ট্রান্সফার রিজন, এটা ফ্যামিলি এক্সপ্রেস ওকে করার পরে আপনার ট্রান্সফারটা মেডিকেল করে দেন। ডিসক্রিপশন আপনি মন চাইলে লিখতে পারেন, না মন চাইলে নাও লিখতে পারেন, যেটা মর্জি। তারপরে নেক্সট করে দেন, নেক্সট করার পরে সাথে সাথে আপনার ফাইনাল যে পেপারটা আসবে এটাই আপনার চেক করবেন। চেক করার পরে এখন ফাইনালি চেক হয়ে গেছে, ওকে করে দেন, বাস আপনার টাকা ট্রান্সফার হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার যাকে ব্যালেন্স চেক করতে পারেন, কিন্তু সাথে সাথে ব্যালেন্সটা কাটে না, ট্রান্সফার হওয়ার সাথে সাথে ব্যালেন্সটা কাটে না, যার সাথে আপনার এখন দেখাইবে না, তারপরেও চেক করে নেন। দেখেন আমি চেক করে নিই, যে আপনি এই জায়গাতে চেক করতে যাবেন তো দেখবেন আপনার ব্যালেন্সটা উপরে এখনও আছে, কিন্তু নিচে আমি যে দেখেন টাকাটা পাঠাইছি এটা কেটে নিচে। তো দেখতে পারলেন কত ইজি এই জায়গা থেকে টাকাটা পাঠানি, খুবই সহজ, মানে যে কোনো সময় আপনি এই টাকাটা সেন্ড করতে পারবেন আপনার মোবাইল দিয়ে যে কোনো টাইম। এটাতে মনে করেন আরও অনেকগুলি ফিউচার আছে, যেগুলি যদি আমি এখন রিভিউ করতে চাই তাহলে আমার অনেকগুলি টাইম লাগবে, যার কারণে ভিডিওটা শর্ট করার কারণে আপনাদেরকে আজ এস পর্যন্ত দেখাইলাম। এই জায়গাতে আপনি ইচ্ছা করলে আপনার পার্সোনাল ইনফরমেশন চেকই করতে পারবেন, প্লাস আপডেটও করতে পারবেন। আমার আপডেট করানোর অপশন আছে, কিন্তু বর্তমানে এটা কাজ করতেছে না, তারা মনে হয় এটা রিভিউতে আছে আর কি, প্রসেসারে আছে। তো চলেন আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইয়েরা, সবাই ভালো থাকবেন।